প্রকৃতির অবারিত দানে অত্যন্ত সমৃদ্ধ বাংলাদেশের প্রতিটি স্থান, তবে বিভিন্ন কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রাকৃতিক সম্পদে ভরপুর এসব স্থান, ফলে নষ্ট হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য। পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে উদ্যোগ গ্রহণের পাশাপাশি সর্বস্তরে সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন। প্রকৃতি সংবাদে দেখুন পরিবেশ সংরক্ষণে গণেশ সচেতনতা নিয়ে শিহাব খালিদিনের ডেস্ক রিপোর্ট। প্রকৃতি তার সুনিপুণ হাতে এদেশকে সাজিয়েছে পাহাড়, নদী, বন আর সুবিশাল সাগর দিয়ে। এসব স্থানে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য প্রজাতির উদ্ভিদ আর প্রাণী, যা সমৃদ্ধ করেছে আমাদের প্রাকৃতিক সম্পদের ভাণ্ডারকে। কিন্তু বর্তমানে আমাদের অসচেতনতায় প্রতিনিয়ত ক্ষতির সম্মুখীন হচ্ছে দেশের পরিবেশ। অপরিকল্পিত নগরায়ণ, দূষণ, বন্যপ্রাণী হত্যা, বনভূমি ধ্বংস করে আমরা পরিবেশের অপূরণীয় ক্ষতি করে যাচ্ছি। আমাদের সঠিক জ্ঞান ও সচেতনতাই পারে পরিবেশকে রক্ষা করতে। তাই পরিবেশ শিক্ষার পাঠ শুরু হওয়া দরকার প্রতিটি পরিবার থেকে। পরবর্তীতে অগ্রণী ভূমিকা পালন করতে পারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমে পরিবেশ সংরক্ষণ সম্পর্কিত বিভিন্ন তথ্য তৃণমূল পর্যায়ে গণসচেতনতা তৈরিতে ভূমিকা রাখতে পারে। এছাড়া জনসাধারণকে পরিবেশ সম্পর্কে সচেতন করতে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সচেতনতামূলক কার্যক্রম আরও বৃদ্ধি করা প্রয়োজন। সঠিক ধারণা আর আন্তরিক ইচ্ছার মাধ্যমে আমরা রক্ষা করতে পারি মহামূল্যবান প্রাকৃতিক সম্পদ। তাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ পরিবেশ গড়ে তুলতে আমাদের সচেতন হতে হবে, সচেতন করতে হবে পুরো সমাজকে। শিহাব খালেদিন, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই।